হয়ে গেল। এই মানুষরা নতুন করে একটি জাগরণ চাইল, সেই জাগরণটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের দেখানো পথের জাগরণ, সেই জাগরণটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের দেখানো পথের জাগরণ। যে মানুষ সৃষ্টি হয়েছে, যে মানুষ দাঁড়িয়ে গেছে, যে মানুষ আজকে সংঘবদ্ধ হয়েছে, সেই মানুষকে মুক্তি দেওয়ার জন্যে, সেই মানুষের অধিকারকে আদায় করবার জন্যে একটি নবজাগরণ। সেই নবজাগরণের ধারাবাহিকতায় এই উপমহাদেশের বিভিন্ন জায়গার সাথে আজকে কিন্তু নিশ্চিন্তপুর জেগে উঠেছে। শুধু নিশ্চিন্তপুর জেগেই ওঠেনি, আজকে নিশ্চিন্তপুর একটি অনেক বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন সেই সিদ্ধান্তটি হচ্ছে এই, উপর বাংলা ঠাকুর পরিবার থেকে যখন জনৈক ঠাকুর বাংলাদেশে এসে আমার এই কথা রেকর্ড হলে আমার করার কিছু নাই, এই উপমহাদেশে কাউকে ভয় করে কথা বলি না, এখান থেকে শুরু করে দিল্লি পর্যন্ত যেখানে যে জায়গায় বসেছি, যখন বসেছি, যার দরবারে বসেছি, সত্য কথা বুকে সাহস নিয়ে মুখ খুলে বলার চেষ্টা করেছি। তাই আজকেও বলতে চাই, জনৈক ঠাকুর যখন এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মতো সমাজকে বিভ্রান্ত করার জন্য একটি সংবর্ধনা পাওয়ার লোভে সভা করেছে, সমিতি করেছে, বিভিন্নভাবে মানুষকে আমি হয়রানি বলবো না, মানুষকে বিভক্ত করে দিয়ে গেছে, আজকে সেই বিভক্তির সমাধান করবে এই নিশ্চিন্তপুরের মানুষ, এই মুখশেদপুরের মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আর সেই ঐতিহাসিক সিদ্ধান্তর সাক্ষী হলেন আজকের মাননীয় প্রধান অতিথি, সেই ঐতিহাসিক ডাকের সাড়া দিয়ে এখানে উপস্থিত হলেন শ্রদ্ধ ঠাকুর পরিবারের জ্যেষ্ঠ উত্তরসূরিগণ, আপনারা যাকে যাদেরকে যে তিনজনকে আজকের এই সভায় দেখছেন। আমি মনে করি ওরাকান্দি বিভক্ত নয়, আমি মনে করি ওরাকান্দি